হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো যে কিভাবে অপটোকাপলার দিয়ে একটা সার্কিট তৈরি করতে হয়। দেখেন, ট্রানজিস্টর, অপটোকাপলার, এদের কিছু কিছু ওয়ার্কিং প্রিন্সিপাল আছে যেটা কিনা প্রায় সিমিলার। তো এই অপটোকাপলারও হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি রিলে ড্রাইভ করতে পারবেন, ভেরিয়াস কম্পোনেন্টকে আপনি এটা দিয়ে আপনি অপারেট করতে পারবেন। তো আজকে দেখাবো যে এটা আপনি কিভাবে এই সার্কিটটা ড্র করবেন। দেখেন, এখানে আপনি একটা অপটোকাপলার দেখতে পাচ্ছেন, এটা আমি অলরেডি সার্কিটটা ড্র করেছি। সেটা হচ্ছে এই অপটোকাপলারের হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর পিন গ্রাউন্ডে দিয়েছি আমি। আর এই যে এখানে দেখতেছেন, এখানে একটা লজিক স্টেট ইউজ করেছি। এখন লজিক স্টেটটা আসলে কি করে, লজিক স্টেটটা হচ্ছে লজিক 0 এবং 1, যেটা আমাদের মাইক্রো কন্ট্রোলারে হয়। তো মাইক্রো কন্ট্রোলারে 0 অথবা 1, এটাই তো আসে সিগন্যালটা। তো মাইক্রো কন্ট্রোলার তো আমি ইউজ করতেছি না, আমি জাস্ট মাইক্রো কন্ট্রোলার মধ্যে সিগন্যালটা দিলাম। যে এই সিগন্যালটা দেওয়ার পরে এই জায়গাটা যখনই আমি 1 দিচ্ছি, তখন এখানে যখন হাই দিচ্ছি তখন এখানে লো হয়ে যাচ্ছে, আবার যখন এখানে লো হচ্ছে তখন এখানে হাই হয়ে যাচ্ছে। এর মানে এটা সুইচের কাজ করতেছে, সুইচিং করতেছে। এটা দিয়ে আপনি রিলে, তারপরে বাজার, এগুলো অপারেট করতে পারবেন। এখন এইখানে 1K রেজিস্টার দিচ্ছি, আপনি ইচ্ছা করলে 1K জায়গায় আপনি 10K দিতে পারেন। অনেকে স্ট্যান্ডার্ড হিসেবে 10K ইউজ করে, 10K দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। 10K ইউজ করলেন। এখন অপটোকাপলার ইউজটা সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই গুলি ইউজ করি আমরা, SMPS। এই SMPS এ হচ্ছে ইয়ে হয়ে থাকে, এটা ইউজ হয়ে থাকে। তো আমি হচ্ছে আপনাদের জন্য ছোট ছোট কিছু মানে টিউটোরিয়াল করি, তার কারণ হচ্ছে এখান থেকে আপনারা আস্তে আস্তে আমি এই জিনিসগুলোকে অনেক বড় করে একটা সার্কিট তৈরি করতে পারবেন আপনারা একটা সময়। তো এই ছোট ছোট সার্কিটগুলো দিয়েই হচ্ছে আপনারা দেখবেন যে এই সার্কিটগুলো যদি প্রিন্সিপালগুলো বুঝতে পারেন, তাহলে বড় বড় সার্কিটগুলোও বুঝতে পারবেন যে এগুলো আসলে কি কাজ করে। তো মেইনলি SMPS এ সবচেয়ে বেশি আপনি অপটোকাপলার দেখবেন, অপটোকাপলার SMPS এ ম্যান্ডেটরি, মানে পাবেনই আপনি। এটা খুব সহজেই আপনি ড্র করতে পারবেন। এখানে 12 ভোল্ট দিছি, এখানে 12 ভোল্ট না হয় আপনি 5 ভোল্টও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি যে 12 ভোল্ট দিয়ে দিলাম একটা স্ট্যান্ডার্ড হিসেবে। এখন আমি যখন সিমুলেশনে যাব, এটা এই অংশটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে মেইনলি আউটপুট। এখানে হচ্ছে একটা লজিক প্রুফ দিছি যে এটা আসলে এই অংশটা আসলে কাজ করতেছে কিনা, এটা একটা লজিক প্রুফ দিলাম। দেওয়ার মাধ্যমে হচ্ছে এটা সিগন্যালটা ওকে আসে। তো এইভাবে করে আপনারা অপটোকাপলার দিয়ে বিভিন্ন টাইপের সার্কিট তৈরি করতে পারবেন। এবং অপটোকাপলারের ব্যবহার দেখালাম, তারপর PN22 ব্যবহার দেখালাম, রিলে কিভাবে কাজ করে সেগুলো দেখালাম। এরপরে আমরা আস্তে আস্তে একটু বড় সার্কিটের দিকে যাব। আমি একটা SMPS সার্কিট রেডি করতেছি অলরেডি আপনাদের জন্য, যেখানে আপনারা অপটোকাপলারের খুব ইউজ পাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলাম, এবং টেক এন্ড টেক এর সাথে আপনারা থেকে আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এবং আপনাদের জন্য যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।